বুখারী এবং মুসলিম যদি কোন হাদিস একযোগে বর্ণনা করে, একই হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন আবার ইমাম মুসলিমও বর্ণনা করেছেন, সেই দুটি সহিহ গ্রন্থ, দুটি বিশুদ্ধতম গ্রন্থ বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে, একই হাদিস বুখারীতে আসছে আবার মুসলিমে আসছে, মানে সন্দেহের কোনো সুযোগ নাই। সেই হাদিসে কি বলা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলা কুল্লুকুম রাইন, তোমরা সবাই হলে রাখা। নবীজি আমাদেরকে বলছেন তোমরা সবাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ রাখা, একজন মানুষও নাই যে রাখালির বাইরে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং রাখাল হিসাবে যাদের রাখালি তোমরা করছো তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদেরকে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। জাস্ট মাইন্ড ইট, যে তুমি যদি দুইজনের দায়িত্বে থাকো তো দুইজন সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, চারজনের দায়িত্বে থাকলে চারজনের সম্পর্কে, চার লাখের দায়িত্বে থাকলে চার লাখ মানুষ সম্পর্কে, চার কোটির দায়িত্বে থাকলে চার কোটি মানুষ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন, ব্যাখ্যা করে সমাজে কত ধরনের দায়িত্ব মানুষ পালন করে সেটা খুলে খুলে তিনি বলছেন, ফাল আমিরুল লাযি আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, যিনি নেতা, জনগণের নেতৃত্ব যিনি দিচ্ছেন, দায়িত্ব যিনি পালন করছেন, সেটা যেই লেভেলেই হোক, হোক প্রশাসনিক কোনো দায়িত্বে, হোক পলিটিক্যাল কোনো দায়িত্বে, যেই পর্যায়ে হোক জনগণকে নেতৃত্ব দেয় এমন কেউ যদি থাকে, তাহলে তিনি যেই মানুষগুলো নেতৃত্ব দিচ্ছেন সেটা হতে পারে একটা থানা পর্যায়ে, হতে পারে একটা ইউনিয়ন পর্যায়ে, হতে পারে একটা জেলা পর্যায়ে, হতে একটা দেশের পর্যায়ে, হতে পারে আরও বড় পরিসরে, যে যতটুকুর মধ্যে দায়িত্ব পালন করছে অতটুকুর প্রতিটা মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবে। এই হাদিস শোনার পর নেতৃত্বের জন্য কামড়া কামড়ি বা কাড়াকাড়ি, যে হাদিসটাকে যদি সত্যিকারের আমরা বুঝে থাকি বা এটাকে যদি আমরা ধারণ করতে পারি, সত্যি যদি এটার প্রতি বিশ্বাস থাকে যে কিয়ামতের ময়দানে একটা একটা মানুষ সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাহলে সেটা মসজিদ কমিটির নেতৃত্ব বলেন, সেটা কোনো সোসাইটির নেতৃত্ব বলেন, সেটা রাষ্ট্রের নেতৃত্ব বলেন, বা একটা ছোট একটা ওয়ার্ড বা আপনার কোনো একটা পরিষদের নেতৃত্ব বলেন, কোনো নেতৃত্ব নিয়েই মুসলিম আইডিওলজি, ইসলামিক আইডিওলজির আলোকে মানুষের কামড়াকামড়ি করার কথা না। কারণ হলো এইটা নেওয়া মানে হলো নিজের গলায় বিশাল বড় শেকল পরানো। আমরা যেটাকে বলছি নেতৃত্ব, নবী সাল্লাল্লাহু ভাষাটা খেয়াল করে দেখেন, তোমরা সবাই রাই মানে রাখাল, নেতাকে তিনি বলতেছেন কি, রাখালের কাজ কি? ছাগলের রাখাল ছাগলের পাল নিয়ে যায়, সেগুলোকে ঘাস খাওয়ায়া, পানি খাওয়ায়া, আবার সময় মতো সেগুলোকে খোয়ালে নিয়ে আসে, মালিকের কাছে বুঝায় দেয় এ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সবগুলোর পেট ভরছে কিনা, সবগুলো খাইছে কিনা, বাঘ থেকে হিংস্র প্রাণী থেকে এগুলোকে রক্ষা করছি কিনা, ঠিক মতো আবার জায়গা মতো পৌঁছাইছি কিনা, আপনি বুঝা নেন। যদি বুঝায় দিতে না পারে রাখালের কি অবস্থা হবে? মালিকের কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে হবে কি হবে না? নেতৃত্বটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দেখেছেন, ইসলাম সেভাবেই দেখে, কিন্তু এগুলো কেতাবে আছে। মুসলমানদের এখন এ সমস্ত কথা কোথায় আছে? কেতাবে আছে, কিসে নাই? কর্মে নাই, বাস্তবে। আমরা প্রত্যেকটা মানুষই এই রোগে রোগী, আমরা সবাই নেতা হতে চাই, মাতবরি চাই, আপনি চান, আমি চাই, উনি চান, উনি চান, সবাই চাই, তাই না? আমরা যদি এ হাদিসটাকে ধারণ করতে পারতাম তাহলে চিন্তা করতাম সর্বনাশ, এটা তো সব করে নেওয়ার জিনিস না, এটা নেওয়া মানে তো গলায় বিশাল বড় দায়িত্বের শেকল পড়ে। আচ্ছা, এখন আমরা হয়তো বলতে পারি, ও আচ্ছা, এটা তাহলে নেতাদের ওয়াজ, এটা এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যানদের ওয়াজ না, আসেন হাদিসের পরাংশে আসে, এটা আমাদের সবার ওয়াজ। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল রাজুলু রাইন আলা আহলি বাইতি ওয়া হুয়া মাসউলুন আনহু, একজন পুরুষ যদি আপনি হয়ে থাকেন, প্রত্যেকটা পুরুষ তার পরিবারের প্রতিটা সদস্য সম্পর্কে আল্লাহর কাছে দায়িত্বশীল, প্রত্যেকটা পুরুষ, আপনি যে পর্যায়ে থাকেন না কেন, আপনার ফ্যামিলিতে যারা সদস্য আছে, সেটা হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার ছেলে মেয়ে,
হতে পারে আপনার এখনো বিয়ে শাদী করেন নাই তাহলে সে ক্ষেত্রে আপনার ছোট ভাই বোন হতে পারে যারা আপনার অধীনে বা আপনার ছোট বা যাদের দায়িত্বশীল আপনি সেটা যেই পর্যায়ে হোক না কেন এমনকি একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি পর্যায়ে চলে আসছেন প্রত্যেকটা ব্যক্তি কমপক্ষে তার বাড়ির লোকগুলোর তার ফ্যামিলির লোকগুলোর দায়িত্বশীল আল্লাহ তাকে রাষ্ট্রের দায়িত্ব দেন নাই আল্লাহ তাকে কোন জেলার দায়িত্ব থানার দায়িত্ব ইউনিয়ন পরিষদের দায়িত্ব কোন ওয়ার্ডের দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই তাকে আল্লাহ তাআলা তিনজন চারজনের একটা ফ্যামিলির দায়িত্ব আদেশ দিয়েছেন এই দায়িত্বের আলোকে এই লোকটাও নেতা আমাদের ভাষায় নেতা আর কি আর হাদিসের ভাষায় কি রাখাল এই লোকটাও রাখাল এবার মহিলারা চিন্তা করছে যে আমরা বাঁচা গেছি নাকি যে পুরুষদের ঘাড়ে সব দায়িত্ব চলে গেছে না আসেন পরের লাইনে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল মারাতু রাআইয়াতুন আলা বাইত বানিহা ওয়া ওয়ালাদি মা বোনরা নারীরা মহিলারা তারাও দায়িত্বশীল তারাও রাখাল তার রাখালির রাজ্য কোন জায়গা জায়গা কি পরিধি কি স্বামীর সংসার সম্পদ ঘরবাড়ি নিজের চরিত্র স্বামীর সন্তান সন্ততি এই সবগুলোর পুঙ্খানুপুঙ্খ রূপে হেফাজত করার জন্য তারা দায়িত্বশীল এখানে যদি কোনো কোতাহি কোনো ত্রুটি কোনো বিচ্ছুতি কোনো অবহেলা তিনি করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াহিয়া মাসউলাতুন আনহুম কিয়ামতের দিন নিজে আমল করে তাসবিহ পড়ে সুবহানাল আলহামদুলিল্লাহ বলে নামাজ কালাম পড়ে মাথায় ঘোমটা বোরকা দিয়ে পর্দা পোশিদা করে তাহাজ্জুদ পড়ে দান সাদাকা নাজারে দোয়া তেলাওয়াত করে জান্নাতে চলে যাবে এত সহজ না জবাবদিহি করতে হবে তোমার স্বামীর অগোচরে তার সম্পদের রক্ষণাবেক্ষণ তুমি করেছো না তসরুফ করেছো তুমি কি স্বামীর অগোচরে নিজের চরিত্র হেফাজত করেছো নাকি ইমো হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে কার সাথে চ্যাট করেছো তুমি কি তার অগোচরে তোমার চরিত্রকে হেফাজত করেছো না বিভিন্ন ভিডিও দেখে হারাম স্বাদ নিয়েছো তুমি কি তোমার স্বামীর অগোচরে তার সন্তানদের ঈমান তাদের দ্বীন তাদের আকীদা তাদের বিশ্বাস তাদের আমল তাদের তাকওয়া এগুলো সংরক্ষণের জন্য যথাযথ ভূমিকা পালন করেছো নাকি শুধুমাত্র গরু ছাগলের মতো দুধে ভাতে খাওয়াইয়া মোটা তাজা করছো তুমি তাদেরকে নীতি আর আদর্শ শিক্ষা দিয়েছো না শুধুমাত্র স্কুলের পড়াই রেডি করে দিয়েছো আর কিছু চিন্তা করো নি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে তুমি তাদেরকে ইংরেজিতে কথা বলা শিখাইছো জামা পরা শিখাইছো স্মার্টনেস শিখাইছো কিভাবে মানুষ সামনে কথা বলতে হয় শিখাইছো নাকি তাকে নামাজ পড়াও শিখাইছো তুমি তাকে মানুষের জন্য কাজ করা শিখাইছো মানবতার শিক্ষা দিয়েছো অন্যকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষা দিয়েছো স্যাক্রিফাইস আর ত্যাগের শিক্ষা দিয়েছো নাকি শুধুমাত্র খায়া খায়া ভোগ করা শিখাইছো যে ছেলে যা বলছে তা শুধু কিনে দিছে একজন নারীকে জিজ্ঞাসাবাদ করা হয় এমনকি কৃতদাস যারা তারা চিন্তা করে আমার তো কেউ অধীনে কেউ নেই আমি সবার নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারও জিজ্ঞাসাবাদের বাইরে যাওয়ার সুযোগ নেই ওয়াল আব্দু রাইন আলা মালি সাইয়িদি যিনি কারোর অধীনস্থ একদম একেবারে সর্বশেষ পদে সাধারণ শ্রমিক কর্মচারী দাস অথবা এই পর্যায়ে যারাই আছেন এ ধরনের পর্যায়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহুয়া মাসউলুন আনহু সে ব্যক্তি যতটুকু তার উপর দেওয়া আছে আপনি একটা দোকানের কর্মচারী ক্ষুদ্র একটা দোকানের কর্মচারী আপনি একটা বাসা কাজের লোক কাজ করেন আপনি গৃহস্থলী কাজের সাহায্য করেন বুয়ার কাজ করেন আপনি একটা বিল্ডিংয়ের দারোয়ানের কাজ করেন আপনি মনে করেন আরও যদি ছোট কোনো কাজ করার সুযোগ ক্ষুদ্র পরিসরে যদি কাজ করার কোনো কাজ ছোট হয় না পরিসরের কথা বলছি কোনো ক্ষুদ্র পরিসরে কাজ যদি করেন যতটুকু কাজ আপনার কাছে দিয়ে রাখছে আল্লাহ তাআলা অতটুকুর জন্য আপনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন আপনি হাউস ড্রাইভার তো আপনিও আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে শুধু নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না এই গাড়িটা আপনার কাছে আমানত এর তেল কেনার সময় চুরি করছেন না করেন নাই সবচেয়ে ভালোটা ঢুকাইছেন না ঢুকান নাই গাড়িটা মালিক থাকলে যেমনে চালাইছেন মালিক না থাকলে অন্যে চালাইছেন নাকি ধুমধাড়াকা টানছেন যে মালিক তো আর নাই কি করছেন ওনার সামনে যেরকম পয় পরিষ্কার করেন পেছনে এরকম করেন কিনা এই বিষয়গুলোর জন্য আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে এই যে হাদিসটা এই হাদিসটা শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রথম কথা বলে শেষ করছেন আলা আলা ফাকুল্লুকুম রাইন কান খাড়া করে শুন রাখো দুনিয়ার মানুষ তোমরা প্রত্যেকটা মানুষ
প্রতিটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ রাখালের মতো দায়িত্বশীল, এবং তোমার দায়িত্বের পরিধি সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটার উত্তর দেওয়া ছাড়া তুমি নিজস্ব আমল ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। সময় উপস্থিতি, এই হাদিসটা যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে? সবচেয়ে দুঃখজনক অধ্যায় হলো আজ যে বিশ্বের অনেক অমুসলিমেরা তারা এই হাদিস বিশ্বাস করে না, তাদের ইমান নাই আল্লাহ এবং রাসূলের প্রতি, বাট এটার বাস্তবায়ন কিছু কিছু ক্ষেত্রে তাদের সমাজে দেখা যায়। আর আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের এ সমস্ত হাদিস কেতাবে আছে, কর্মে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে এ হাদিসকে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। এ হাদিসকে যদি আমরা ধারণ করি, তাহলে সেক্ষেত্রে যে কোনো দায়িত্ব আমাকে অহংকারী করবে না, আমাকে আরো দায়িত্ববান করে দিবে, আমাকে আরো দায়িত্বশীল করে দিবে, আমাকে আরো মানুষে পরিণত করে দিবে, আমাকে আরো বিনয়ী করে দিবে, আমাকে আরো ছোট করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সময় তো উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তার কিছু মূলনীতি ছিল। তার প্রথম হলো এটা যেটা বললাম, অর্থাৎ দায়িত্বকে তিনি রাখালি হিসাবে দেখতেন। এখন একটা প্রশ্ন থাকে, রাখালের সাথে তুলনা কেন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? একটা নেতা, সেটা ছোট্ট পরিসরের নেতা হোক আর বড় পরিসরের নেতা হোক, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি এই শব্দ দিয়ে কেন ব্যক্ত করলেন? আরও তো কত শব্দ ছিল, রাখাল বললেন কেন? দেখুন, প্রথমত যিনি রাখাল হন তিনি যখন কাজ করেন, মালিক তার সাথে সাথে ঘুরে না, ঘুরে তখন তো সিসি ক্যামেরাও ছিল না, যখন রাখালি খুব বেশি হতো পৃথিবীতে, এখনও হয় কিন্তু হইলো সিসি ক্যামেরা দিয়ে রাখালে মনিটরিং করা যায় না, কারণ হয়তো আপনার খেতে খামারে বিস্তীর্ণ এলাকাতে। একজন রাখাল তিনি তার দায়িত্ব পালনে অনেক বেশি সাধারণত সচেষ্ট থাকেন, এই জন্য তার কাছে 50টা ছাগল, 10টা গরু, ভেড়া বা যেই প্রাণীর রাখালি তিনি করেন, ওই প্রাণীগুলো প্রত্যেকটা প্রাণীকে হেফাজতের জন্য প্রাণান্তকর চেষ্টা করে। সে শুধু এখানেই শেষ না, ওই চেষ্টাটা হতে হয় খুব কষ্টের সাথে, খুব চ্যালেঞ্জিং থাকে কাজটা, এবং সেই কাজটা তাকে করতে হয়। যারাই দায়িত্বশীল হবেন তাদেরকে অধীনস্থদের উপরে এরকম চ্যালেঞ্জ নিয়ে কষ্ট করে দায়িত্ব আদায়, দায়িত্ব পালন করতে হয়। রাখালের ব্যাপারটা যদি বলি, দেখেন সাধারণত সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাগল চড়াইছে তাদেরকে দিয়ে, হাদিসে আসছে সমস্ত নবী রাসূলরা অন্য কোনো পেশায় কাজ করছেন বা না করছেন, কিছু কালের জন্য তারা কি করেছেন, ছাগল চড়াইছেন। কাহিনী কি, ছাগল চড়ানোর মধ্যে কি আছে? দেখেন ছাগলের একটা চরিত্র হলো, ছাগলকে আপনি যেদিকে টানবেন ছাগল আপনার সাথে সাথে ওদিকে যাবে, কোন দিকে যাবে, শুধু উল্টা দিকে। ছাগলটা যদি আপনি পশ্চিম দিকে টানেন যে দেখ ক্যাবলা কিন্তু এইদিকে, ছাগল চিন্তা করবে ব্যাপার কি, এবার আমার এইদিকটা নাকি, নিশ্চয়ই তাহলে সুখ অন্যদিকে আছে, সে ঘাট তেড়ামি করে দেখবেন আমার দিকে টান। এরপরে যদি ছাগলটা বলেন ঠিক আছে বাবা তোর কথাই মানলাম চল পূর্ব দিকে যাই, এবার ছাগল কি করবে? এবার বলো না কাহিনী কি, সে কিন্তু এবার পশ্চিম দিকে টান দেবে। এভাবে আপনি যেদিকেই টানবেন তার চরিত্রের নেচার হলো তার উল্টা দিকে টান। এবার রাখালের কাজ কি থাকে বলেন, এরকম পরিস্থিতিতে টানলে আসে না। এখন রাখালের সামনে ওয়ে আছে দুইটা, এক হলো রশি দিয়ে গরু চোর যেরকম গরু টানে ওরকম টানা, যে বেটা তুই আসবি না মানে তোর চোদ্দ গোষ্ঠী আসবে, আমার হাতে রশি তুই আসবি না মানে, এই বলে যদি সে গরু চোর যেরকম গরু টানা দৌড়াইতে থাকে, ওরকম যদি টান দেওয়া শুরু করে ছাগল তো মরেও যেতে পারে, ঠিক না? আবার যদি বলে না আল্লাহর সৃষ্টি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণের প্রতি দয়া করতে বলছেন, মায়া করতে বলছেন, ওরে জোর করে টান দিলেও ব্যথা পাবে, আবার টান দেওয়া ছাড়া ওরা নেওয়াও যাবে না, তাহলে থাক ওর কথাই শুনি, তাহলে কোনোদিন ছাগলের রাখালি করা যাবে? তাহলে কী করতে হবে, কী করে রাখাল বলেন? কিছু দূর টান দেয়, আবার একটু ঢেল দেয় যেন মরে না যায়,
আবার একটু পিছনে দিয়ে দাবলায়, আবার একটু সামনের দিকে টানে, এভাবে করে করে তারা যা কামাতে নিয়ে আসে। ছাগল যারা চড়াইছেন টুকটাক কোরবানির সময় তন্ত তো করছেন, এরকম না হয়? সমস্ত নবী রাসূলগণ এমনকি পৃথিবীর সকল পর্যায়ে দায়িত্বশীলরা এই রাখালের মতোই দায়িত্ব পালন করতে হয়। সমাজের সব মানুষ বা আপনি একটা ফ্যামিলির দায়িত্বে আছেন, আপনার সব ছেলে মেয়ে একরকম হয় না, কোনোটা কাঠ তেড়া, কোনোটা ঘাড় বাঁকা, কোনোটা আবার বেশি শক্ত। তখন যদি এবার বলেন যে পোলা তুই কথা শুনবি না মানে তোর বা অর্থাৎ আমি শুনব, এটা বলে যদি আপনি তেড়ামি করেন হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আবার যদি মনে করেন না বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের প্রতি দয়া মায়া করতেন, তো আমিও দয়া তুই যা করস তা বাবা, বিড়ি খা, সিগারেট খা, যেখানে যেমন যা মন চায় কর, যদি আপনি ছেড়ে দেন তাহলে ওই যে ছাগল রাখানোর মতো কী হবে? রাখালি আর করা হবে না। এই জন্য কখনো নরম, কখনো গরম, কখনো সামনে, কখনো পেছনে, যে কোনোভাবে তাকে মানজিলে মকসুদে আমার লক্ষ্য পথে তাকে নিয়ে যেতে হবে, বুদ্ধি দিয়ে, দোয়া দিয়ে, চেষ্টা দিয়ে, আদর্শ দিয়ে, নিজে বুঝাইয়া, আরেকজনকে দিয়ে বুঝাইয়া, চোখের পানি ফেলাইয়া, আল্লাহর কাছে চাইয়া, বিভিন্নভাবে কৌশলে তাকে মঞ্জিল মাকসুদে নিয়ে যাওয়া, এটা একজন দায়িত্বশীল বাবার কাজ, দায়িত্বশীল মায়ের কাজ, দায়িত্বশীল নেতার কাজ, দায়িত্বশীল রাখালের কাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব পালন যারা যে পরিসরে করছেন তাদেরকে রাখালের সাথে তুলনা করেছেন। ভাইরা আমার, আজ পৃথিবীতে আমরা সবাই যে যেখানে দায়িত্ব পাই আমরা নিজেদেরকে কি হুনুরে মনে করি, তাই না? একটা চেয়ারের দায়িত্ব পাইলেই হল, এয়ারপোর্টে দেখবেন ট্রলির দায়িত্বে যে আছে, মাঝে মধ্যে ক্রাইসিস হয় তো ট্রলি নাই, যাত্রী একসাথে অনেক বেশি হয়ে গেছে, কয়েকটা ফ্লাইট নামছে, তো এবার ট্রলিওয়ালার ভাবসাব দেখে কে, একটা ট্রলি দিবে আপনাকে, এটা বিরাট ব্যাপার স্যাপার। যার কাছে যা আছে, কার কাছে একটা শুধু পিয়ন বেচারা কাগজটা শুধু বসের টেবিল পর্যন্ত দিয়ে আসবে, এটুকু তার হাতে আছে, সে ওইটা নিয়ে ঘুরাবে, দেন ভাই করেন, পয়সা দেন, চার টাকা দেন, মানে যে যতটুকু পাবে সে ততটুকু দিয়ে মানুষকে হয়রানি করবে। সেটা বোঝে না যে এই কাস্টমার জন্য কেমন ভাবে আল্লাহর কাছে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। ভাইরা আমার, তাহলে একটা মূলনীতি পেলাম, দায়িত্ব ইসলাম বলে সেটাকে মানুষ মহান আল্লাহর কাছে জিজ্ঞাসার মুখোমুখি হওয়ার মতো কাজ। অতএব এই দৃষ্টিকোণ থেকে দেখলে একজন মানুষ কোনো দায়িত্বকে অহংকারী হবে না, মনটা ছোট হবে, নিচের দিকে তাকাবে যে আমি তাহলে এখন দায়িত্বটা কতটা পালন করতে পারি, এই দায়িত্ব না জানে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়। তার চেয়ে আমি সাধারণ থাকলে মনে হয় আল্লাহর কাছে আমার এত জবাব দিয়ে হতো না, এখন তো দায়িত্ব অনেক বেড়ে গেল। আমি একটা মসজিদ কমিটির দায়িত্বে আসলাম, আমি একটা মাদ্রাসার কমিটির দায়িত্বে আসলাম, আমি একটা ছোট্ট পরিসরের একটা সোসাইটির দায়িত্বে আসলাম, এখানকার যত ত্রুটি হবে, যত অবহেলা হবে, যত বিচ্ছুতি হবে, যত ফানুস উড়বে, যত আতশবাজি হবে, যত অন্যায় হবে, যত মানুষের কষ্ট হবে, যত জুলুম হবে, সবগুলোর জন্য আমাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। আমি সাধারণ মানুষ থাকলে জবাব দিয়ে করা লাগতো না। তাহলে নেতৃত্ব ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি কেউ ধারণ করে তো তার দ্বারা সমাজ উপকৃত হবে, সে বিনয়ী হবে, সে কখনো অহংকারী হবে না। নাম্বার দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে একটা মূল নীতি অবলম্বন করতেন। ইসলাম দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিটা লালন করে, লক্ষ্য রাখে, সেটি হলো যে দায়িত্ব চায় তাকে দায়িত্ব দেওয়া হবে না। গণতান্ত্রিক সমাজে তো প্রার্থী হয় না, প্রার্থী পদ, প্রার্থী পদ মানে কি, পদ শব্দের অর্থ কি, আশ্চর্য কথা ভাই, পদ মানে কি পাও, পদ শব্দের অর্থ কি, পদপ্রার্থী মানে কি, মানে শব্দের অর্থ কি আমি এটা জানতে চাচ্ছি, পায়ের প্রার্থী, এই তো জায়গায় আসলেন। এখন আমরা পরিভাষা পদপ্রার্থী বলতে বোঝাই হলো একটা চেয়ারে বসার প্রার্থনা, ভাই আমি দাঁড়াই যে আপনার সাথে আমাকে সমর্থন করেন, এটা হলো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটা আছে, প্রচলিত আছে। ইসলামে কি আছে জানেন? হুবহু এর উল্টোটা, যে পদ প্রার্থনা করবে সে ডিসকোয়ালিফাইড, অযোগ্য বিবেচিত, নির্বাচন কমিশন থেকেই সে ইসলামের আইডিওলজি অনুযায়ী সে কি হয়, বাদ যায়।
দেখেন এগুলো তো এখন দুরকথা গল্পের মতো মনে হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এক লোক আসছে উনি মদিনার রাষ্ট্রে যখন দায়িত্ব পালন করছেন আয়েশা ও সাহাবা রাসূল আমাকে অমুক দায়িত্বটা দেন আমি অমুক পদপ্রার্থী চেয়ারটা আমাকে দেন আমি খুব ভালোভাবে এটা সামলাইতে পারব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন ইন্না লা নুওয়াল্লি আলা আমরিনা মান তালাবা শুনে রাখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি আমরা মুসলমানরা যে দায়িত্ব চায় তাকে আমরা দায়িত্ব দেই না সে দায়িত্বের জন্য অযোগ্য কারণ সে এটার মর্ম বোঝে না মর্ম বুঝে সে পালাইতো দূরে আইন্দা তাকে দায়িত্ব দেয়া লাগত আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি আপনারা অনেকে দেখছেন গ্রামাঞ্চলে বিয়ে দেওয়ার জন্য কোন কোন ক্ষেত্রে ছেলেদেরকে মুরব্বীরা ধরে টেনে বেঁধে এনে বিয়ে দিত মেয়েরা শুধু কাঁদতো না আমি দেখছি ছেলেরাও কাঁদতো আর এখন বেড়া ভাঙিয়া গিয়া বিয়ে করে টানাটানি করা তো পরের কথা তাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন লোক দায়িত্ব এসে চাইবে এটা কল্পনা করতে পারত না আর এখন দায়িত্ব শুধু চাওয়া বেটা ভোট দিবি না মানে একদম বুড়ি বের করে গেল এই না চলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে না আমাদের দায়িত্ব কেউ চাইলে আমরা তাকে দায়িত্ব দেই না দায়িত্ব চাওয়ার মানে হলো সে দায়িত্বর মর্ম বুঝে নাই যদি মর্ম বুঝতো সে পালাইতো যেটার জন্য কিয়ামত ময়দানে তাকে কত বড় জবাবদিহি তার মুখোমুখি হতে হবে এই ভয়ে সে বলতো বাবা চাচা আপনার জান বাঁচা দরকার নামে ভেজালে নাই সেটার মর্ম বুঝে না এই জন্য সে এটা নিয়ে কি করতেছে টানাটানি করতেছে বাপ যখন বাজার করে বাড়িতে আসে বিশাল বড় ব্যাগ ভর্তি বাজার 10-15 কেজি ওজন হয় চার বছরের বাচ্চাটা দেখবেন দৌড়ে আইসে বলে আব্বা আমার মাথা দেন ও ব্যাগটা নিতে চায় তাই না কারণ ও বুঝে না এটার ভার কি আর যেটা 12 বছরের 14 বছরের ওইটা ব্যাগ দেখে আরেক রাস্তা হাঁটে যে আব্বা এখন এটা আমার দিয়া সেই দিন উঠালো ঠিক না বেটি সে বুঝছে এই জন্য সে পালায় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বোঝা গেল যারা দায়িত্ব চায় যে যে নেয় এরা দায়িত্বের মর্ম বুঝে না এরা এখনো বাচ্চা রয়েছে এরা এখনো ম্যাচিউর হয় না এর মর্ম এর ভার কতটা হবে কি আমাদের বেদেছে বুঝতে পারি কিন্তু সে পালন করা হয়ে গেছে এটা কিন্তু আমরা আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে আমি আমার মধ্যে বাস্তবায়ন করতে পারি চিন্তা করতে পারি অনেক সময় আমাদের মনে কষ্ট হয় না আরে দায়িত্ব পাইলাম না দায়িত্ব আল্লাহ তালা আমাকে দেন নাই আল্লাহ আমার প্রতি হয়তো অনুগ্রহ করেছে ইন্নাকা ইদা তালাবতাহা আন মাসআলাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যখন তোমার দায়িত্ব চেয়ে নিবা উকিল তানহা তখন এটা সম্পর্কে আল্লাহর কাছে তোমার একটা বিরাট বড় দায়িত্ব চলে আসবে এবং এটা তোমাকে যে কোনো ভাবে সঠিকভাবে সবাই হক আদায় করতে হবে তোমাকে না হলে তুমি অপরাধী হিসেবে দাঁড়াতে হবে ইদা উতিতাহা আন মাসআলাতিন উকিল তানহা ওয়া ইদা উতিতাহা আন গায়রি মাসআলাতিন আও কামা ক্বাল আর যদি তুমি দায়িত্ব পাও চাওয়া ছাড়া তোমাকে জোর করে দিছি সবাই বলে দিছে না আপনি নেন আপনি বলুন আমরা সবাই বলছি এটা যদি বইলা কেউ দায়িত্ব দেয় ওয়াইন তাআলাইহা তখন আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য পাও এই দায়িত্ব আদায়ের জন্য কি পাবা সাহায্য পাও তাহলে দুইটা মূল নীতি পাইলাম যে চেয়ে দায়িত্ব নিতে নাই ইসলামের দৃষ্টিভঙ্গিতে নাম্বার তিন যারা দায়িত্ব পালন করবে তারা সততার সাথে আমানতদারিত্বের সাথে করবে আমাকে হাদিয়া দিছে উপহার দিছে কোনো দায়িত্ব পালন করতে গিয়ে আসে যে লেভেলেরই হোক একবার ছোট্ট লেভেলের দায়িত্ব হোক আপনাকে কিছু দিচ্ছে ওই পদে থাকার কারণে দিছে তাহলে আপনি এটা নেওয়ার আগে 10 বার ভাবতে হবে যেটা আমার জন্য ঘুরে ফিরে কোনোভাবে উৎকোচ হয় কিনা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাকাত কালেকশন করতে গেছেন উনি জাকাত ডিপার্টমেন্টের দায়িত্বশীল উনি গেছেন ফিল্ডে জাকাত কালেকশন করে আনছেন এনে রাষ্ট্রের কোষাগারে বাইতুল মালে জমা দিছেন আর কিছু উনি রেখে দিছেন এবং বলতেছেন হে আল্লাহর রাসূল এটা কিন্তু যাকাত দাতা আমাকে দিছে বলার সময় বলে দিছে এটা আপনাকে পার্সোনালি দিলাম আর এটা রাষ্ট্রের কোষাগারে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি বাড়িতে বসে থাকতা তোমাকে কি এই লোকটা এটা দিত বলুন না তা দিত না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে দাও এটা উৎকোচ এটা ঘুষ বা ঘুষ না হোক তোমার এটা নেওয়া যায় না কারণ হলো তুমি এটা পদে থাকার কারণে পাইছো এটা তোমার পাওয়ার কথা কত সূক্ষ্মভাবে তিনি গঠন করেছিলেন জাতি এমনি এমনি একটা অ্যান্সার ভিত্তিক পৃথিবী গড়তে পারছিলেন তিন নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো যে যখন দায়িত্ব অযোগ্যদের হাতে যাবে সমাজের যোগ্যদের মূল্যায়ন হবে না মানুষ তার মর্ম বুঝবে না তখন বুঝতে হবে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে পৃথিবী তার আয়ুর শেষ পর্যায়ে চলে আসছে
হাদিসে আসছে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আও আলা গায়রি আহলি, যখন অযোগ্যদের কাছে দায়িত্ব অর্পণ করা হয়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, নেতা বানানো হয়, ফান্তাজরিস সাআহ, তাহলে তুমি কিয়ামতের জন্য ওয়েট করতে থাকো, শেষ পৃথিবীরাই শেষ, যখন পৃথিবীর সর্বত্র প্রতিটা পদে পদে দেখবা অযোগ্য অথর্বরাই নেতৃত্বে যাচ্ছে আর যোগ্য মানুষের কোনো ভ্যালু মূল্য সমাজে নাই, সর্বত্র এরকম যখন হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআযের জন্য জবর লেগে তাকে যখন ইয়েমেনে গভর্নর করে পাঠাবেন, তখন মদিনায় খুব হৃদয় বিদারক এক দৃশ্যের অবতারণা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ধরে আদর করে করে স্নেহ করে করে বলছিলেন যে তুমি যাবে। আরেক হাদিসে আসছে দুজন সাহাবীকে তিনি যখন দায়িত্ব দিয়ে পাঠাবেন তখন তাদের দুজনকে বলছেন যে বাশিরা ওয়ালা তুনাফিরা, খবরদার তোমাদেরকে জনগণের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, মানুষকে সবসময় সুসংবাদ দিবে, মানুষকে অতিরিক্ত ভয় পাইয়ে দিবে না, এবং ইয়াসিরা ওয়ালা তুআসিরা, মানুষের জন্য দিন পালন দায়িত্ব পালন এগুলোকে সহজ করে দিবে, কঠোরতা দেখাতে যাবে না মানুষের সামনে। এবং তিনি আরো জিজ্ঞাসা করেছেন মাযুনের জবানের নামকে, তোমাকে যে আমি পাঠাচ্ছি তুমি কি দেখে বিচার করবে প্রত্যেকটা কাজ? তিনি বলেছেন আল্লাহর কিতাব দেখে করব। এরপর বলেছেন যদি আল্লাহর কিতাবে না পাও, বলেছেন আল্লাহ রাসূলের হাদিসে দেখব। এরপর বলেছেন যদি আল্লাহ রাসূলের হাদিসে তুমি ওই বিষয়ে সমাধান খুঁজে না পাও, তিনি বলেছেন তখন আজিতাহিদু বিরাই, কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে আমার বিবেককে জিজ্ঞাসা করে সেখান থেকে উত্তর নিয়ে তারপর বের করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং প্রশংসা করেছেন, ওই প্রশংসা আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তার রাসূলকে এমন দূত এবং দায়িত্বশীল দিয়েছেন যে সে যথাযথভাবে দায়িত্ব পালন করতে যাচ্ছে। আমরা যেটাকে বলি শপথ, নবী সাল্লাল্লাহু আলাইহি শপথ করাতেন, আল্লাহ তাআলা সেরকম দায়িত্বশীলতা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এবং প্রত্যেকে যার যার পর্যায়ে দায়িত্বশীলতা বুঝে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য, পরিবারটাকে সুন্দর করার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ আমাদের মধ্যে জাগ্রত হওয়া অনেক বেশি জরুরি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমার করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরা ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।